ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিও না দেখে কমেন্ট করলে সেটা যেমন আপনারও ক্ষতি আমারও ক্ষতি দুপুর দুপুরের শুভেচ্ছা আমি দুপুরে কি কি বানিয়ে নিচ্ছি বলুন তো এগুলো কি বানানো হচ্ছে ভিতরে গরুর মাংসের পোড় দিয়ে আসসালাম সবাই কেমন আছেন আল্লাহ আশিস রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন আজকে ঈদের তৃতীয় দিন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আজকে শেষ দিন ঈদ তিন দিন চলে তো তিন দিনের আজকে হচ্ছে শেষ দিন তো ঈদ কেমন কাটলো আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের ঈদ অনেক অনেক ভালো কাটলো আর ঈদের কি কি খাওয়া দাওয়া হয় ঈদে একটু স্পেশাল খাওয়া দাওয়া হয় সেটা আমরা সবাই জানি তো স্পেশাল খাওয়া দাওয়ার মধ্যে নতুন নতুন রেসিপি নতুন আইটেম এগুলাই আমরা বেশিরভাগ করে থাকি আমাদের বাচ্চারা এগুলো খেতে অনেক পছন্দ করে যেমন আজকে আমি আলু দিয়ে মানে আলুর ভিতরে গরুর মাংসের পুল ভাবা যায় এটা কত লোভনীয় খাবার এটা কিন্তু খুবই লোভনীয় খাবার এবং আমার বাচ্চাদের প্রিয় খাবার এই যে আলু দেখতেছেন আলু ভর্তা বা আলুর চপ যেটাই বলি না কেন এটার ভিতরে কিন্তু গরুর মাংসের মানে পুর দেওয়া আছে তো ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেই জাস্ট আমি এটা দেখিয়ে দিচ্ছি আর ফুল ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ফুল ভিডিও যদি দেখতে চান তো এই যে কাবাব ভিতরে আলু কাবাব এটা আলুর ভিতরে গরুর মাংসের পুর দিয়ে এটা আলু কাবাব তো কালকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম লাইভ ভিডিও কিভাবে আমি কাবাব বানাই আর কিভাবে আলো কাবাব বানাই সেটা আমি আজকে দেখাবো আর বানাতে বানাতে আপনাদের সাথে অনেক কথা হবে তো এটা হচ্ছে আমি যে ডিম আর কর্নফ্লাওয়ার এটার সাথে আমি এভাবে চুবিয়ে আমি কর্নফ্লাওয়ারে কোট করে নিব আর কর্নফ্লাওয়ারে কোট করে নিলে সেটা একদম সুন্দর যেমন দেখতে হবে তেমন এটা খেতেও অনেক মজা হবে উপরটা অনেক টাইম পর্যন্ত মুচমুচা থাকবে সাধারণত ঈদের টাইমে আমরা এটা করে থাকি তো ঈদ বলতে না আমরা এটা সবসময় করে খেতে পারি যেমন আমার বাচ্চাদের আমি প্রতিনিয়ত নতুন কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করে থাকি আজকেও ব্যতিক্রম কিছু না তো একটু আলুর কাবাব বানিয়ে নিচ্ছি গরুর মাংস দিয়ে আলুর কাবাব এটা আসলে আহ আমার প্রিয় ভাই বোন যারা খেয়েছেন তারা তো জানেন যারা খান নাই তাদের বলছি আপনারা আমার মতো করে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন দেখবেন এরা অতি লোভনীয় রেসিপি আর খুবই দারুণ একটা মানে ফ্লেভার আসে একটু ইউনিক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তো এই রেসিপিটা আমি এইবার দিয়ে দুই তিনবার বানিয়েছি সাধারণত আলু দিয়ে ডিম দিয়ে আমরা চিকেন দিয়ে অনেক রেসিপি করে থাকি গরুর মাংস দিয়ে যে অনেক লোভনীয় রেসিপি করা যায় সেটাও কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলটা ফলো করে আমার সাথে থেকে যাবেন এবং আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমার প্রিয় ভাই বোনেরা কথা বলবো আপনারা ভিডিও আগে দেখবেন ভিডিও দেখে ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিও না দেখে কমেন্ট করলে সেটা যেমন আপনারও ক্ষতি আমারও ক্ষতি তো আমরা অবশ্যই চাইবো যে আমরা ভিডিও আগে দেখব ভিডিও রিলেটেড কমেন্ট করব। আর ভিডিও রিলেটেড যদি কমেন্ট আমরা করে তাহলে কিন্তু আমাদের সবার জন্যই এটা অনেক ভালো যেমন আপনি ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করলেন আর আমিও কমেন্টটা দেখে আমার মনটা ভরে গেল আমার বলতে মানে আমি বলতে আমাদের সবার কথা বলছি তো আমাদের সবারই ভালো লাগবে যে আমরা ভিডিও দেখেছে দেখে কমেন্ট করেছে ভিডিওর ভিতরে কি আসে কি দিয়ে কি রান্না করেছি রেসিপির নাম কি কি রেসিপি হচ্ছে এটা কিন্তু আমরা কমেন্ট দেখলে বুঝতে পারি ভেরি গুড সুন্দর মাসাল্লা আলহামদুলিল্লাহ এগুলো আমরা বলে থাকি কমেন্টে তবে আমরা আগে ভিডিও রিলেটেড করব। তারপরে আমরা বলবো যে এই ভিডিওটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বলবো নাকি আমরা থ্যাংক ইউ বলবো না কোনটা বলবো। তো আমি যেমন বেশিরভাগই ভিডিও কমেন্ট করার পরে হয় শুরুতে নয় শেষে আলহামদুলিল্লাহ লিখি কারণ আল্লাহর রহমত যদি না থাকে তাহলে আমরা যেই রেসিপি যে জিনিসটাই করি না কেন সেটা কিন্তু রহমতে ভরপুর হবে না তো আমি সব সময় এটা বলার চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তবে ভিডিও দেখে ভিডিও রিলেটেড আগে কমেন্ট করি তারপরে আমি আলহামদুলিল্লাহ বা মাসাল্লাহ বলে থাকি তো আমার প্রিয় ভাই বোন আপনারাও একটু চেষ্টা করবেন আগে ভিডিওটা দেখবেন তারপরে ভিডিও কমেন্ট করবেন এতে কিন্তু আমাদের সবার জন্যই অনেক অনেক ভালো আমি আবারও বললাম তো প্রিয় ভাই